ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। সাগরদিঘির এই মাঠেই মুখ্যমন্ত্রী 20 নভেম্বর সভা করবেন এবং এখান থেকে বিভিন্ন সরকারি পরিষেবা উপভোক্তাদের হাতে তুলে দেবেন এবং এখান থেকেই বেশ কিছু প্রকল্পের তিনি উদ্বোধন এবং শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রী সফরের দিনেই ডোমকলে রাজ্যপালের একটি কলেজের নতুন ভবনের উদ্বোধনের কথা। রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী একই দিনে মুর্শিদাবাদ সফর ঘিরে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক, গোটা ঘটনা নিয়ে যে মুর্শিদাবাদ এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে। ক্যামেরাম্যান শান্তিরঞ্জন কুণ্ডু এবং অনির্বাণ বাগজীর সঙ্গে রাজীব চৌধুরী, এই বন্ধু মুর্শিদাবাদ।